নমস্কার বন্ধুরা আজকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সেকেন্ড টেস্ট সেকেন্ড টেস্ট হবে কানপুরে আমরা ওয়েদারটা একবার দেখে নিই আজকে সকাল নটা থেকে বৃষ্টি শুরু হবে মানে গতকাল রাত্রিরও বৃষ্টি হয়েছে এই মুহুর্তে ওভারকাস্ট কন্ডিশান নটা থেকে আরও বেশি বৃষ্টি হবে আর বিকাল ছটা পর্যন্ত ভালোই বৃষ্টি হবে সুতরাং আজকে খেলা হয়তো হবে না আগামীকাল খেলা শুরু হলেও হতে পারে আবার নাও হতে পারে যে বৃষ্টিপাত যাওয়া হচ্ছে পরশুদিন খেলা কোনো একটা সময়ে শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আর দুদিন খেলা হবে এইবার আড়াই দিন যদি খেলা হয় আড়াই দিন যথেষ্ট বাংলাদেশকে হারানোর জন্য কিন্তু আড়াই দিন খেলা হলে যেটা সমস্যা হবে যে শুরু থেকেই একটা অ্যাপ্রোচ নিতে হবে যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ইন্ডিয়াকে তখন নিতে হবে এবং খেলাটা ছোট হয়ে যাওয়াতে বাংলাদেশের একটু অ্যাডভান্টেজ দেখুন বাংলাদেশকে আমি আগের টেস্টে প্রথম দিনেই বলেছিলাম যদি বাংলাদেশ ফার্স্টের আওয়ারে যদি তিনটে উইকেট ফেলতে পারে তাহলে বাংলাদেশ একটু অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ ফেলেও দিয়েছিল তিন উইকেট একটু অ্যাডভান্টেজ পেয়েছিল কিন্তু ওই একবারই বাংলাদেশ যা সারা ম্যাচের মধ্যে খেলতে পেরেছিল ইন্ডিয়ার সঙ্গে আর সারা টেস্টে যতটুকু খেলা হয়েছে বেশিক্ষণ তো খেলতে পারেনি বাংলাদেশ তো সেই হিসাবে আর কোন একটা সেশন বাংলাদেশ কিন্তু সেইভাবে ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারেনি এই ক্ষেত্রেও তাই হবে এই টেস্টেও খেলা হলে মোটামুটি আমার ধারণা আড়াই দিনে বাংলাদেশকে শেষ করে দেওয়া যেতে পারে কিন্তু তার আগে ইন্ডিয়াকে একটা যদি আজকে একটুও খেলা হতো তাহলে সুবিধা হতো দেখা যাক আজকে খেলা হবে কিনা বুঝতে পারছি না এই মুহূর্তে ওভারকাস্ট কন্ডিশন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এখানে লেখা রয়েছে যেটা দাঁড়ান সামারিতে রয়েছে যে প্রিভিউটা দেখে টিম নিউজ ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে টিম নিউজে যা টিমই করুক ক্ষতি নেই Uh, the red soil pitch in chennai had decent bounce for both simmers and spinners in the first test. kanpur will be different. the two pitches being considered for the match are black soil surface. they are likely to be flatter with lower bounce and expected to become slower as the test progresses. all that could change if it rains as forecasted and bad light could become a factor too towards the end of each day. ইচ ডে মানে আমার মনে হচ্ছে যে প্রথম তিন দিনের কথা বলা হয়েছে লাস্ট দুদিন হয়তো বৃষ্টি হবেই না তো সেই সেন্সে দেখতে গেলে খেলাটা ওভার অনেক কম হবে এবং ইন্ডিয়া এক নম্বরে আছে বাংলাদেশকে এই টেস্টটা যদি বাংলাদেশ ড্র করে তাহলে ইন্ডিয়ার একটু লস হবে নইলে ইন্ডিয়াকে হারার চান্স তো নেই বাদ দিন আর যদি ইন্ডিয়া টসে জিতে বাংলাদেশকে ওই ওভারকাস্ট কন্ডিশনে ব্যাট দেয় তাহলে একটা সুবিধা আছে যে বাংলাদেশকে যদি দেড়খানা সেশন বা দুটো সেশন ধরুন পঞ্চাশ ওভার খেলা হল বা ষাট ওভার খেলা যদি কোনো রকমের হয় তাহলে বাংলাদেশকে যদি অল আউট করে দেওয়া যায় প্রথম দিনে তাহলে একটা সুযোগ আছে আগামীকাল হয়তো খেলা হবে না আর অল্প খেলা হলো সেই সময় ইন্ডিয়াকে একটা ফার্স্ট ব্যাট করে হাতে টাইম রাখতে হবে এইটা হচ্ছে স্ট্র্যাটেজি আর না হলে এই টেস্টটা ড্রয়ের দিকে গেলেও যেতে পারে তবে আমার মনে হচ্ছে আড়াই দিন সময় পাওয়া গেলে সেটা ইন্ডিয়ার উইনের জন্য ঠিক আছে আছে আজকে টেস্ট সেটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড গতকাল শুরু হয়েছে গতকাল কিন্তু শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিং করেছে তিনশো ছয় রান তিন উইকেটে এখান থেকে শ্রীলঙ্কার সাড়ে চারশোর কাছাকাছি করা উচিত পিচটা একদম ফ্ল্যাট পিচ যেটা মনে হয়েছে তো ফ্ল্যাট পিচে সাড়ে চারশোর কাছাকাছি যদি করা যায় তাহলে টেস্টটা কি হবে ড্রয়ের দিকে গেলেও যেতে পারে অথবা নিউজিল্যান্ড যদি ধরাশায়ী হয়ে যায় সেকেন্ড ইনিংসে তাহলে মানে নিউজিল্যান্ডের ফার্স্ট ইনিংসে যদি ধরাশায়ী হয়ে যায় ম্যাচের সেকেন্ড ইনিংস তাহলে কিন্তু নিউজিল্যান্ডকে ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে এই টেস্টে সেখানে নিউজিল্যান্ডে হেরে যাওয়ার চান্সটা অনেক বেশি আর ড্র যদি করে ফেলতে পারে নিউজিল্যান্ড সেটাও কিন্তু একটা বড় ব্যাপার তো এই হচ্ছে পরিস্থিতি এছাড়া একটা ম্যাচ আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ ওডিআই আমরা দেখেছি থার্ড ওডিআই ইংল্যান্ড দুর্দান্ত জয়লাভ করেছে আর ফোর্থ ওডিআই লর্ডসে খেলা একবার দেখি যে বৃষ্টির সম্ভাবনা কোনো রকম আছে কি না লর্ডস ইজ নট ফরমোস্ট অ্যামং ইংলিশ গ্রাউন্ড ওয়ে ইট কামস টু প্লেইং উইথ এ Playing like a billiard table. Although England did put up 3 11 in the previous ODI in North London against New Zealand last September, given the amount of rain around recently, it could well be another seamer friendly track. That's if the weather relents enough to get a game. Weather relents enough to get a game. হয়তো খেলাই হবে না উইথ ফোরকাস্ট ফর মর্নিং আর্লি আফটারনুন এখানে সকালের দিকে খেলা হওয়ার সম্ভাবনা মানে আমাদের এখানকার পাঁচটা মানে ওখানকার ধরুন আর্লি আফটারনুন যেটা শুরু হয় বা নুন ওখানে শুরু হয় মানে তখন ওখানে বারোটা বা সাড়ে এগারোটা বাজবে তো তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে যদি আজকে খেলা হয় তাহলে ভালো নইলে খেলাটা ভেজতে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই খেলাটা ভেসতে গেলে লাস্ট ম্যাচটা ইংল্যান্ডে জেতার সম্ভাবনা আছে আর এই খেলাটায় যদি হয় তাহলে এবার ধরুন যদি পনেরো ওভার বা কুড়ি ওভারের খেলা হয় তাহলে কি হবে সেটা তো কোনোভাবে বলা যায় না তো সেই জায়গাটা দেখতে হবে আর একটা ম্যাচ অবশ্যই আলোচনা করব সেইটা হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ফার্স্ট টি টোয়েন্টি ইন দুবাই আয়ারল্যান্ড কিন্তু ঠিকঠাক টিম সাউথ আফ্রিকাকে নিয়ে আর কি বলবো সাউথ আফ্রিকা অনেক বড় টিম কিন্তু সাউথ আফ্রিকার যার টিম এনেছে সেই অনুযায়ী খেলতে হবে মার্ক্রাম ক্যাপ্টেন বার্গার ব্রেডি বার্টম্যান হেনরিক স্পর্টেন ক্রুগার মালডার এনগিডি পিটার রিকলটন স্টাফস উইলিয়ামস সুতরাং দেখুন

পড়ে দেখি দুটো টিমের প্লেয়ারদের নাম দেখে আমার কিন্তু এই মুহূর্তে আয়ারল্যান্ডের টিম বেশ ভালো লাগছে সাউথ আফ্রিকার টিমে একঝাঁক নতুন তারকা হ্যাঁ তারা ভালো প্লেয়ার মার্ক্রামের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার মার্ক্রাম স্টাফস উঠছে ভালো খেলছে স্টাফস একাই ম্যাচ বার করে দিতে পারে রেজা হ্যান্ড্রিক্স মোটামুটি অভিজ্ঞতা আছে এছাড়া কিছু প্লেয়ার আছে যারা ভালোই ব্যাট করে রিকলটন ভালো অভিজ্ঞতা এনগিডি দারুণ বোলার কিন্তু অপেক্ষাকৃত কম এক্সপিরিয়েন্সড টিম যদি ওভারঅল এক্সপিরিয়েন্স দেখা যায় তাহলে আয়ারল্যান্ডের যে টোটাল প্লেয়ার্সের ম্যাচ হবে তার তুলনায় সাউথ আফ্রিকার প্লেয়ারের টোটাল প্লেয়ারের ম্যাচ কিন্তু অনেক কম হবে সেই জন্যে এক্সপিরিয়েন্সের দিক থেকে সাউথ আয়ারল্যান্ড গোছানো এবং একটা সেট টিম বলা যেতে পারে তো আজকের এই ম্যাচটা নটায় শুরু হবে খেলা শেষ হতে হতে বারোটা সাড়ে বারোটা বাজবে একটাও বাজতে পারে দুবাইয়ে খেলা আবুধাবিতে খেলা আশা করি খুব বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো তাতে করে এই ম্যাচটা কিন্তু আয়ারল্যান্ড জিতলেও জিততে পারে তো সেটা একটু মাথায় রাখবেন আর ফুটবল কিছু আছে কি আজকে আর ফুটবল বললাম না এমনি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন